শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আমাদের ঢাকা দেখবার জন্য। আমাদের ঢাকা মূলত ঢাকা কেন্দ্রিক একটি অনুষ্ঠান। আমরা যারা ঢাকা থেকে বিলেতে এসে বসবাস করছি, তাদের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, তাদের আনন্দ বেদনা, তাদের সাফল্য ব্যর্থতা, তাদের ফেলে আসা সোনালী অতীত, যা তারা ফেলে এসেছেন ঢাকায়, এবং তাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর, বিভিন্ন গল্প আপনাদের সাথে শেয়ার করবার একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের ঢাকা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান বুলবুল। প্রতি অনুষ্ঠানে নয় আমার আজকেও গেস্ট আছেন, আমার আজকে দুজন গেস্ট আছেন। গেস্টের সাথে পরিচিত হওয়ার আগে আমি ছোট্ট করে একটা গল্প বা একটা ধারণা দিয়ে নিই আজকের অনুষ্ঠান সম্পর্কে। আমাদের আগের অনুষ্ঠানগুলো চাইতে আজকের অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম। আমাদের আজকের অনুষ্ঠানে মূলত একটি বিষয়কে কেন্দ্র করে একটি বিষয়ভিত্তিক আলোচনা আমরা করব, এবং এমন একটা বিষয়কে ঘিরে আলোচনা করব যে বিষয়টা গত শতাব্দীতে সবচাইতে বেশি আলোচিত একটি বিষয় সারা পৃথিবী জুড়ে। এই গত শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে এই পৃথিবীতে। সেই দুটি বিশ্বযুদ্ধকে মাথায় রেখেও বলা যায় যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব সেটি অত্যন্ত ভয়াবহভাবে আমাদের আলোচনায় উঠে এসেছে গত একটি বছর যাবৎ। ইতিমধ্যে সব আজ করতে পেরেছেন আমরা কী নিয়ে আলোচনা করব, আমরা কোভিড-19 বা করোনা নিয়ে আজকে আলোচনা করব। আসুন প্রথমে আমি আমার গেস্টের সাথে পরিচিত হয়ে নিই। আমার প্রথমে ডান দিকে আছেন জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার, উনি ঢাকা অ্যাসোসিয়েশন উইকের সম্মানিত সহসভাপতি। সালাম আলাইকুম। এরপর আছেন আমাদের জনাব সিরাজুল ইসলাম, উনি ঢাকা অ্যাসোসিয়েশন উইকের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বাশার ভাই, সিরাজ ভাই, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, যা বলছিলাম যে আজকের আলোচনাটা মূলত ঘিরে থাকবে একটি বিষয়ভিত্তিক, এবং সেটি হচ্ছে কোভিড-19। গত এক বছর আগে, প্রায় এক বছর, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা এই খবরটি জানতে পারি যে পৃথিবী জুড়ে একটি নতুন ভাইরাসের আক্রমণ হয়েছে। সেই থেকে আজ পর্যন্ত আমি যখন স্টুডিওতে বসেছি, সেই সময় পর্যন্ত আমি যে ডেথ টোল সেটা দেখেছি যে 1443,312 জন মানুষ মারা গেছে সারা পৃথিবী জুড়ে, এবং এই সংখ্যাটা ঠিক রাখা যাচ্ছে না। আমি এখন বললাম এই সংখ্যাটা, ঠিক এখনই যদি 2 মিনিট পরে যদি কেউ এটি চেক করেন তাহলে সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যাবে। আমি যখন আসছিলাম আজকে এই স্টুডিওতে অনুষ্ঠানটি করবার জন্য, আমি 5 মিনিট পরপর চেক করছিলাম এই সংখ্যাটি, এবং 5 মিনিট পরপর এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছিল, যেটি অত্যন্ত আনন্দের খবর না। আর সারা পৃথিবীব্যাপী 6 কোটিরও বেশি লোককে আক্রমণ করেছে এই ভাইরাস নিশ্চিতভাবে। এবং যেই ফিচারটি আমি দেখছিলাম তাতে বলা হচ্ছিল যে হয়তো সমসংখ্যক লোক অথবা তার চাইতেও বেশি সংখ্যক লোক এখনও পর্যন্ত জানতেই পারেনি তারা এই মরণ ভাইরাস করোনা দিয়ে আক্রান্ত হয়েছে। আজকে আমার যারা অতিথি তারা দুজনেই করোনা যুদ্ধে জয়ী, আলহামদুলিল্লাহ। তারা দুজনেই করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তারা অত্যন্ত সফলভাবে, অত্যন্ত সাফল্যের সাথে, অত্যন্ত বীরের বেশে বলবো আমি, করোনামুক্ত হয়েছেন। তারা কয়েক মাস আসে আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তো মূলত আজকে এই দুজন গেস্টকে আমন্ত্রণ জানাবার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের কাছ থেকে তাদের গল্পটা আমরা জানব। একটি বিষয়ে গল্পে যাবার আগে একটি বিষয় আমি শেষ যে বিষয়টি আমি স্মরণ করে দিতে চাই, আমরা কেউ এক্সপার্ট না, আমি, আমার দুজন অতিথি, কেউ আমরা করোনা এক্সপার্ট না, আমরা সায়েন্টিস্ট না, আমরা মেডিকেল বিশেষজ্ঞ না। বাট আমাদের এই দুই অতিথি এই করোনার মধ্যে দিয়ে তারা গেছে, তাদের যে করোনা ভাইরাসের আক্রমণ, তারা করোনা ভাইরাসের যে সাফারিংস, দুঃখিত, তারা যে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন এবং এখনও তারা কী ফিল করছেন তাদের শরীরের মধ্যে, করোনা ভাইরাস কী দাগ রেখে গেছে, এই সংক্রান্ত গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো এই বিষয়টা মাথায় রাখবেন আমাদের গল্পগুলো শুনবার সময়। মূল আলোচনা, মূল গল্পে চলে যাওয়া যাক তাহলে। প্রথমেই আমি শুরু করছি বাশার ভাইকে দিয়ে। বাশার ভাই, আমার প্রথম প্রশ্ন সবাইকে যেটা করি আর কি, যে আপনি ঢাকার মানুষ, আপনি ঢাকার কোন অঞ্চল থেকে এসেছেন? আমি ঢাকার দক্ষিণ নবাবগঞ্জ উপজেলা আমার বাড়ি, এবং বেড়ে ওঠা নবাবগঞ্জ এবং ঢাকাতে, দুটোটা সমান্তরালে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আশা ভাই। সিরাজ ভাই, একই প্রশ্ন আপনার কাছে, আপনি ঢাকার কোন অঞ্চল থেকে এসেছেন? ধন্যবাদ পুলুল ভাই, আমি ঢাকার সাভার উপজেলা থেকে আসছি, সাভার অত্যন্ত ঢাকার নিকটবর্তী উপজেলা। ধন্যবাদ সিরাজ ভাই। আমি আমার ভূমিকা দিয়ে বলছিলাম যে মহান রাব্বুল আলামিনের কাছে শুক্রিয়া, আপনার করোনা আক্রান্ত হয়েছিলেন এবং অত্যন্ত ভালোভাবে করোনা মুক্ত হয়েছেন। তো আর আজকে পুরো আলোচনাটা জুড়েই আমরা থাকবে করোনা বিষয়ক আলোচনা। বাশার ভাই, আপনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কবে নাগাদ, কবে ছিল সেই সময়টা, এবং
আপনি প্রথম কিভাবে বুঝতে পারলেন যে কিভাবে মনে হলো আপনার যে আপনি সম্ভবত করোনা আক্রান্ত হয়েছেন? ধন্যবাদ বলুন ভাই। প্রথমেই করোনার আলোচনায় যাওয়ার আগে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করছি, এবং যারা টেলিভিশনে এই প্রোগ্রাম দেখছেন এবং যারা দেখছেন না শুনছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে হয়তো সবার দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ করুণায় আজকের এই জায়গায় আমি উপস্থিত হতে পেরেছি, তা না হলে হয়তো আজকে আমার কবরস্থানে থাকার কথা ছিল। আমি প্রথম অনুধাবন করি সম্ভবত সেটা সেপ্টেম্বরের 20 তারিখ, শরীর একটু খারাপ হয়েছিল। তো সাধারণত আমার এই সিজনটাতে যখন নাকি ওয়েদার চেঞ্জ হয় আমি কোনো সময় এটার খুব একটা কিছু ফিল করি না কোনো দিনও। আমার মনে আছে আমার করোনার আগে যে জ্বর হয়েছিল সেটা হয়েছিল মনে হয় আমার এসএসসি পরীক্ষার সময়, এরপর আর কোনো এরকম ধরনের বড় ধরনের জ্বর সর্দি হয়নি। শরীরটা যখন খারাপ লাগতেছিল তারপরের দিনও আমি ঘোরাঘুরি করতেছিলাম বা একটা টকটা কাজ করছি, এরপরে বাসায় আসার পরে রাত্রে টেম্পারেচার ফিল করার পরে আর কাজেও যাই না, আর বেরো হইনি। তো এরপরে থেকে কন্টিনিউয়াসলি টেম্পারেচার আসে যায় এবং একটার পর একটা সিমটম আসতে লাগলো, তখনই বুঝতে পারলাম সেগুলো কী ছিল, সেই সিমটমগুলো কী ছিল। আবার প্রথম সিমটম ছিল জ্বর, এরপর হালকা কিছু গলা ব্যথা এবং খাবারের কমপ্লিটলি টেস্ট যেটা চলে গেছে, যাই খাই না কেন মিষ্টি খাইলেও যেরকম লাগে, ঝাল খাইলেও কম লাগে, অর্থাৎ কোনো জিনিস আলাদা করে টেস্ট করার মতো যে ইয়াটা কী বলে জিব্বার যেই সেন্সেশন এটা কমপ্লিটলি ছিল না। এরপরে শুরু হলো আপনার পিঠর বা সারা শরীরের আপনার চামড়া খুব বার্ন করতে লাগলো, শরীরের সারফেস বার্ন, এটা ব্যথা না, এটা না জ্বালা 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 জ্বালা, এবং রাত্রে আমি বিছানায় শুতে পারি না, তো নরম বিছানা তারপরও শুতে পারি, মাঝে মাঝে উঠে দিতে হয় অথবা মুভ করতে হয় এদিক থেকে ওইদিকে দেখতে, এরকমভাবে চলতে লাগলো। এরপরে আপনার দিলাম কী বলে আপনাকে 3 দিন পরে আমি টেস্ট করতে দিলাম। আমি আসছি আপনার টেস্টের বিষয়টা আসছি, ধন্যবাদ আপনাকে বাসার ভাই। সিরাজ ভাই, একই প্রশ্ন আপনার কাছে যে আপনি কবে নাগাদ এটা ফেস করেছিলেন, প্রথম আপনি কী সিমটম ছিল আপনার মধ্যে, কীভাবে এটা আপনি টের পেলেন যে আপনার মধ্যে করোনা হতে পারে? ধন্যবাদ বলুন ভাই। প্রথমত আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমরা আজকে আসতে পারছি স্টুডিওতে, তবে কিছু কিছু স্মৃতি এগুলি মনে না করতে পারলেই ভালো, তারপরও আপনি ডাকছেন বলতে হবে। আমি করোনা আমাকে আমি আক্রান্ত একদম প্রথম দিকে মার্চ মাসে যখন ফার্স্ট যেদিন আমি একটা স্কুলে কাজ করতাম, তো স্কুল থেকে আমাকে আমি চলে আসছিলাম, আমার বাড়িতে চলে আসলাম, আমার একটু খারাপ লাগতেছিল। তো এপ্রিলের ফার্স্ট উইকে আমি ফিল করলাম সাংঘাতিক জ্বর এবং চতুর্দিকে করোনার যে তাণ্ডব আমি ফিল করার সাথে সাথে আমি একটা আমার ঘরের মধ্যে আমি আবদ্ধ হয়ে গেলাম। আমি আমার ছেলে মেয়েদেরকে বলে দিলাম তোমরা কেউ আসবে না, আমার ওয়াইফকেও বলছিলাম, বাট সে কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে থাকতে পারল না। যাই হোক, পরবর্তীতে আমি শরীরে এমন ব্যথা অনুভব করতে লাগলাম আনবিলিভেবল, আমি চাইছিলাম হসপিটাল চলে যেতে। তখন এমন একটা সময় ছিল এখানে বাঙালি কমিউনিটির বেশ কিছু লোক মারা গেছে এবং কথা বলতেছিল সবাই যে হসপিটাল গেলে কেউ আর ফিরত আসে না, তো আমার ওয়াইফ আমাকে হসপিটাল যাইতে দেবে না। এবং আমার অবস্থা ডে বাই ডে এত সাফোকেটিং, মনে হচ্ছিলো আমি শ্বাস নিতে পারতেছি না, আমার কেউ যেন আমার গলার মধ্যে ওরা আমার চেপে ধরছে এই অবস্থা। এনিওয়ে আমার ওয়াইফ আমাকে তো আমার ওই রুম থেকে আমি বের হতাম না, বাচ্চারা আসলেও দরজার থেকে চলে যেত, আমার ওয়াইফ সারাক্ষণ আমার খাবার দাবার নিয়ে ঘরে আসতো, আমি ওর না করতাম, তারপরে ওর সাহসের জন্য হয়তো আমি সুস্থ হয়েছি। যাই হোক, এর পরবর্তীতে আমি
এক সপ্তাহে অবস্থা, জিপিকে ফোন করলাম, জিপি ভালো সাহায্য করছে, উনি আমাকে ভীষণভাবে এখান থেকে, আমি আমার বাংলাদেশে আমার একটা পরিচিত ডাক্তার ছিল, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি উনি করোনায় মারা গেছেন, কিন্তু ওনার ওষুধে আমি মনে হয় অনেকটা ভালো হয়েছে। ডাক্তার নাসির সাভার হসপিটালের উনি ছিলেন। যাই হোক, পরবর্তীতে আমি হসপিটাল যাইতে হয়েছিল আর কি, তো গেল আমি সেখানে গিয়া করোনা টেস্ট পজিটিভ ধরা পড়ার পর আবার চলে আসছি বাসায়, আমি ওখানে ভর্তি ছিলাম না আর কি। তাহলে আপনার আপনার সিমটমগুলো কী ছিল? মূলত জ্বর, প্রথম অবস্থায় ভীষণভাবে জ্বর ছিল, দ্বিতীয় অবস্থায় হাত পা ব্যথা, প্রচণ্ড ব্যথা, এবং মনে হইতেছিল শেষ পর্যন্ত যেটা আমাকে পেয়ে বসছিল সেটা হলো আমার সাফোকেটিং, মনে হচ্ছে কেউ যেন শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। শুনলাম আপনাদের কাছে লক্ষণগুলো, আসলে আলোচনা দর্শক মণ্ডলী আলোচনা করা আসলে খুব স্বস্তিদায়ক বিষয় না, কিন্তু আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দুজন ভুক্তভোগীর কাছ থেকে আলোচনা শুনে, তাদের গল্পটা শুনে যদি কারো উপকার হয়, কেউ যদি নিজের গাইডলাইন ঠিক করতে পারেন এই ধরনের পরিস্থিতিতে পড়লে, সেটা আমাদের মূল উদ্দেশ্য, অন্য কিছু না। যাই হোক, বাসার ভাই আপনি শুরু করছিলেন টেস্টের কথা, তো কদিন পরে আপনি টেস্ট করলেন এবং কীভাবে জানতে পারলেন যেটা? আমি বোধহয় সোমবার থেকে সিমটম শুরু হয়েছে, আমি শুক্রবার দিন টেস্ট, বৃহস্পতিবার দিন টেস্ট করতে দিয়েছি, শুক্রবার দিন সন্ধ্যায় আমি টেস্টের রেজাল্ট পেয়েছি, দেখবেন 4-5 দিনের মাথায় আসে। আচ্ছা, তো টেস্টের রেজাল্ট পাবো সবচেয়ে বড় যে জিনিসটা, আজকে আমাকে এইখানে আসতে বলাতে আমি নিজের থেকে কিছুটা খুব অনুপ্রাণিত হয়েছি, এই জন্য যে এই যে যে অভিজ্ঞতাটা শেয়ার করা, যাতে করে দর্শক যারা দেখছেন অনেকেরই এই অভিজ্ঞতা হয়তো আসে, অনেকের আল্লাহ তাআলা এই অভিজ্ঞতায় না দেখে এটাই দোয়া করি, কিন্তু যদি কারো কোনো অবস্থা তো এই অবস্থা হয় তাতে কিছুটা হইলেও যাতে প্রিকশন নিতে পারে, এই জন্যই আমার এই অভিজ্ঞতাটুকু শেয়ার করা। সেটা যখন দেখি পজিটিভ রেজাল্ট যখন আসছে, তখন আমি তো আর ফ্যামিলিকে বলি নাই, কিন্তু আজকাল তো ছেলেমেয়েরা সবই জানে, অনলাইনে তারা চেক করতে পারে, যে চেক করে পেয়ে গেছে যে ইয়ার পজিটিভ আসছে। তোমার ছেলে এসে বলতেছে, দরজায় এসে বলতেছে, বাবা তো কী খবর বলতেছে, তা বললো না ঠিক আছে, কেন না তুমি দেখো না ইয়া, তখন তার না করার উপায় না, বললো হ্যাঁ ঠিক আছে। তো সেও চাচ্ছে না তার আম্মাকে জানানোর জন্য, আমার ওয়াইফকে জানানোর জন্য আসলে। কিন্তু এরপরের দিন আমি দেখতেছি যেটা, সেটা হলো ফ্যামিলির প্রত্যেক মেম্বারেরই কম বেশি সিমটম শুরু হয়েছে, আমার ওয়াইফের, মেয়ের, ছেলের সবাই। তো রাত্রেবেলা যখন দেখি আমি আপনার তাড়াতাড়ি শুয়ে পড়লাম, যাতে করে এই জিনিসটা মনের থেকে ঘুম আসলে একটু দূর হয়ে যায় আর কি, তখনও কিন্তু ততটা অসুস্থ, মানে খুব খারাপ ফিল করতেছিলাম যে তা না, জ্বর আছে মানে অন্য সিমটম আছে কিন্তু এমনি সুস্থই মানে ইয়েছে। তো রাত্রেবেলা মাঝরাত্রের দিকে একটার দিকে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে যেটা যে ইয়া ভাই সিরাজ ভাই বললেন যে আমার কাছে এমন মনে হচ্ছে যে খুব শ্বাস বন্ধ হয়ে আসতেছে এবং না রেস্ট নিতে পারতেছি, না শুইতে পারতেছি, না মানে এমন একটা অবস্থার মধ্যে চলে আসলাম যে শেষ পর্যন্ত এক পর্যায়ে মনে হইতেছে আমার ঘন্টা দুয়েক পরে রাত 3টার দিকে আমার মাথা ভারী হয়ে আসতেছে, এমন ভারী যে আমি নিজেকে ইয়ে রাখতে পারতেছি না, স্থির রাখতে পারতেছি না। তখন আমি অ্যাম্বুলেন্স ফোন করলাম, 111 ফোন করলাম, ফোন করার মধ্যে বলার পরে তখন ওদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, দেখো আমি হসপিটালে যাবো কিন্তু হসপিটালে ভর্তি হবো না, আমাকে একটু চেক আপ করে আমাদের হার্টের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে কি না, করোনার সমস্যার জন্য আমার ভর্তি হওয়ার দরকার নাই। তো যে ধরছিল তাকে ধন্যবাদ, জানি না কি ধরছে, তো বললো ঠিক আছে আমরা পাঠাচ্ছি, তুমি দেখো তারা চেক করবে, চেক করার পরে যদি প্রয়োজন হয় নিয়ে আসবে হসপিটালে, প্রয়োজন না হলে তোমাকে ওখান থেকে যতটুকু সম্ভব করবে। তো আসলো, আসার পরে চেকটাই করে বললো যে চলো আমাদের সাথে চলো, আমরা একটু আরেকটু চেক আপ করবো তোমাকে। তো রয়্যাল লন্ডন হসপিটাল নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে ওরা চেক করলো, চেক করার পরে বললো যে না তোমার ডিয়া ছাড়া আদার্স কোনো সমস্যা নাই। তারপরে ওরাই আবার অ্যাম্বুলেন্সে করে বাসায় দিয়ে গেছে। তো এই যে মানে এই সংবাদগুলা বা এই
ইয়াটা শোনার পরে যেই একটা মানসিক যে চাপ, এই চাপটা ট্যাকেল করাটা আসলে খুব টাফ ব্যাপার। আমি কয়েকদিন আগে শুনলাম এক ছেলে, বিবিসিতেই শুনলাম যে 23 বছর এক ছেলে মারা গেছে, পরে দেখা গেছে সে করোনায় মারা যায়নি, তার করোনা যে হয়েছে এটা শুই না, সে হার্ট অ্যাটাক করিয়ে মারা গেছে। ধন্যবাদ ভাই। শেষ ভাই, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে যেটা বাসার ভাই কথা থেকে ফুটে উঠলো যে মনোবল ঠিক রাখাটা অত্যন্ত জরুরি, কারণ এই এরকম একটা প্যান্ডামিক সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে এবং এটা এটা নিয়ে এত কথা, এত আমাদের দৈনন্দিন আলোচনায়, আমাদের টেলিভিশনের নিউজে, আমাদের পত্রিকার নিউজে, আমাদের আড্ডায় যদি সম্ভব হয় সেসব আড্ডাগুলোতে সার্বক্ষণিক এই বিষয়টা মাথার মধ্যে আমাদের আসতে থাকে নানা সোর্স থেকে, এবং এটা একটা ভীষণভাবে চাপ তৈরি করে আমাদের মধ্যে। হয়তো খুব খুব সামান্য ঠান্ডা কাশি এতেই হয়তো মনের মধ্যে ভয়ের তৈরি করে, এই মনোবলটা যে শক্ত রাখার বিষয়ে আপনার উপদেশ কী? আমি প্রথমত আমি 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 চাই যে আমার কমিউনিটি একটু যদি আমাদের কথা থেকে একটু যদি ভালো দেখেন, আমাদের একটা দোষ আর গুণ জানি না, আমরা যখন দেশ থেকে চলে আসি আমরা তেমনভাবে এই সমাজের সাথে এক্সারসাইজ করতে আমরা অভ্যস্ত থাকি না, স্বাভাবিকভাবে আমরা একটু অন্যরকম হয়ে যাই, তো যার কারণে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের কমে যায়। যেমন আমি যখন আমার কিন্তু আগের থেকে আমার হার্টের প্রবলেম আছে, আমার ডায়াবেটিস কিছুটা আছে, যার কারণে আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু দেশ থেকে কান্নাকাটি আরম্ভ করেছে আমার এটা হওয়ার পরে। তো আমি যেটা আমি সবাইকে যেটা বলবো, আমাদের কমিউনিটির মানুষ যারা এখানে আসি, আমরা আমরা অনেকেই কাজের খাতিরে অনেক কিছু করতে হয়, কিন্তু আমি অনুরোধ করব নিজের শরীরে এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি যখন আক্রান্ত হলাম আমার জিপি শুধু আমাকে বলছে যে তুই ঘর থেকে বের হোস না, বাট ঘরের মধ্যে ট্রাই টু ডু দ্য এক্সারসাইজ। এটা মানুষের জন্য ভীষণ ভীষণভাবে প্রয়োজন। আমাদের ইসলাম ধর্মেও আমি কোরআন শরীফেও একটা আয়াত আছে আমি দেখছি যে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এক্সারসাইজ ভীষণ জরুরি, এবং খাবার ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে, যেমন স্পেশালি ভিটামিন সি জাতীয় খাবারগুলি আমাদের এই বিশেষ করে এই এই সময়টায়, এই ওয়েদার চেঞ্জিংয়ের সময়টায়, করোনাকালীন সময়ে বেশি বেশি অরেঞ্জ, লেমন, লেবু খাওয়াটা খুবই জরুরি। লেবুর পানিটা যদি খায় আমি আই এম শিওর এটা অনেক হেল্প করে। সে তো মৃত্যু তো আল্লাহর হাতে, করোনাকালীন সময়ে দেখেন আমি গতকালকেও একটা অনুষ্ঠানে দেখছি ডাক্তাররা এখন যারা আক্রান্ত হয়েছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতেছে, কারণ তারাও জানে না তো কি কেন এটা হইতেছে, কি এটা দে আর নট এক্সপার্ট, নো বডি নোজ। এবং ওই ব্রিটিশ গভর্নমেন্ট এখন করোনা পরবর্তীকালীন যারা আক্রান্ত হয়েছে তাদের মতামত নিতেছে তাদের। তো আমার আমার কমিউনিটির সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা শারীরিকভাবে অন্তত যেভাবে সম্ভব যতটুকু সম্ভব এক্সারসাইজ করবেন, এবং এই সময়টায় একটা সুষম খাদ্যের খাবার খাবেন, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আশা করা যায়। ধন্যবাদ সিরাজ ভাই। সিরাজ ভাই, আমরা চিন্তা করেছিলাম যে করোনা আলোচনাটা আমরা কন্টিনিউ করবো অনুষ্ঠান শেষ পর্যন্ত, কিন্তু আমরা বিরতির আগ পর্যন্ত আলোচনাটা কন্টিনিউ করবো, কারণ মোটামুটি যা জানবার তা জেনে ফেলেছি। এখন এটা পরিবেশটা এমন গুমোট একটা অবস্থা তৈরি হয়েছে যে আমার মনে হয় যে আমরা বিরতির পরে আমরা ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আসার সংবাদ, আজকে আসতে আসতে আমি একটা খবর পড়ছিলাম যে আগামী সপ্তাহ থেকে আমেরিকাতে ভ্যাকসিন সরবরাহ শুরু হচ্ছে। আমি একটা বাংলা নিউজ পেপারে পড়ছিলাম, অথেন্টিক নিউজ পেপারে, যে আগামী সপ্তাহ থেকে ট্রাম্প প্রশাসন ভ্যাকসিন সরবরাহ করবার একটা প্রস্তুতি নিচ্ছে। তো ভ্যাকসিন তো এসে গেল, এই বিষয়ে ভাষা ভাই আপনার অভিমত কী? ভ্যাকসিন তো এসে গেল, আমরা তো বিজয়ী হতে চলেছি করোনার বিরুদ্ধে, এই বিষয়ে আপনার অভিমত কী? দেখেন, এই বিষয়ে অভিজ্ঞতার মধ্যে হলে এটাই বলবো যে কোনো জিনিসই পৃথিবীকে এখনও ধ্বংস করার মতো পর্যায়ে যায়নি, সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের প্রচেষ্টায় অবশ্যই এর যে কোনো প্যান্ডামিকই বলেন না কেন, পৃথিবীর আদির থেকে আজ পর্যন্ত কোনো না কোনোভাবে তার রিকভার করার জন্য পদ্ধতি তৈরি হয়েছে, তারই একটা হয়তো ভ্যাকসিন আসছে এখন মার্কেটে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সায়েন্টিস্টদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকেই প্রচেষ্টার মাল্লার দান বলতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আমরা জয়ী হয়ে গেছি, হয়তো এই করোনা আরও দীর্ঘদিন থাকবে, অনেক অসুস্থ হবে। তবে হ্যাঁ, আশার আলো হইল সারা পৃথিবীতে যেইভাবে
এখন মানুষ মৃত্যুবরণ করছে বা সাফারিং করছে, এটা হয়তো কিছুটা হলে প্রশমিত হবে। ধন্যবাদ ভাই, একদম কলার অপেক্ষা করছি লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি কলা বলুন। আমি মানচেস্টার থেকে বলছি, আপনাদের প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লাগছে। জি বলুন, আপনার নাম বলুন ভাইয়া। আমার নাম শামসুল হক। জি শামসুল হক ভাই বলুন। আমি কথা বলবো ওই সিরাজ ভাইয়ের সাথে। জি জি বলুন, শুনতে পাচ্ছি বলুন। সিরাজ ভাইকে একটু দিবেন? জি শুনতে পাচ্ছি, শুনতেছি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিরাজ ভাই। জি ভাই বলেন। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জি বলেন ভাই, শুনতেছি। সুরাল ভাই। জি সুরাল ভাই, আপনি ওই যে বললেন ডাক্তার নাথির মারা গেছে সাভারে। জি জি, এটা আমি জানতাম না, এখন আপনার মুখে শুনলাম। জি ভাই, আমি আমি যখন করোনা হয়েছিল আমার, আমি কিন্তু ওনার কাছে ফোন করে, কারণ উনি পারিবারিকভাবে আমাদের সাথে খুবই জড়িত ছিলেন। উনি যখন মালয়েশিয়াতে থাকতেন তখনও আমার সাথে ই করতেন, এবং বাংলাদেশ থেকে উনি আমাকে অনেক অ্যাডভাইস করেছেন, এবং ওনার অ্যাডভাইসের যে ওষুধগুলি খাওয়াতে আমি অনেকটা উপকৃত হয়েছি। বাট অত্যন্ত দুঃখজনক, ওই নাসির ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জি কলার, ধন্যবাদ লাইন আসার জন্য। আসলে এরকম খবর আমাদের প্রতিদিন শুনতে হচ্ছে, প্রতিনিয়ত শুনতে হচ্ছে, কিন্তু জীবন্ত থেমে থাকবার না, জীবন্ত থেমে থাকবার না। আমরা আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আগ পর্যন্ত, আমরা আমরা আশার আলো দেখবো, আশার মধ্যে থাকবো। সিরাজ ভাই, আপনার কাছে 10 সেকেন্ড শুনতে চাই। জি, ভ্যাকসিন তো চলে আসলো, আপনার অভিমত কী? না, ভ্যাকসিনটাই অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস রাখবো, হয়তো আমাদের জন্য ভালোই হবে। তবে সত্যি কথাকে বলুন ভাই, আমরা রিলিজিয়াসলি এটা বিলিভ করি, অনেক বড় বড় ই আসছে, করোনার চেয়ে অনেক বড় বড় বিপদ আপদ আগেও আসছে, শত বছর আগে অনেক লোক মারা গেছে, কিন্তু করোনা এত লোক ওই হিসাবে মারা যায় না। আল্লাহর দুনিয়া আল্লাহ রক্ষা করবে, ভ্যাকসিন সহায়ক হবে, এটা আমরা আশা করি আর কি। ধন্যবাদ সিরাজ ভাই, আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটা ব্রেকে। সুই দর্শক মণ্ডলী, একটু আগে বলছিলেন যে ভ্যাকসিন চলে আসছে, তো আমি প্রথম থেকেই করোনার যে শুরু প্যান্ডামিক, প্রথম থেকেই আমার বক্তব্য ছিল এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম ভাইরাসের কাছে হারবার জন্য পাঠায়নি পৃথিবীতে। এটা আমার বিশ্বাস, এটা আমার সর্বান্তকরণ বিশ্বাস, এরকম ছোট একটা ভাইরাসের কাছে হারবার জন্য আমাদের পাঠাননি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে। আমরা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ ভাইরাস বিভিন্ন জায়গা থেকে ভাইরাসের উৎপাদনের খবর আমরা পাচ্ছি। ভাইরাস ছড়িয়ে যাবে, হয়তো আগামী বছর মাঝামাঝির মধ্যে ইংল্যান্ডের সব মানুষ ভাইরাসের আওতামুক্ত হয়ে যাবে, আওতার মধ্যে চলে আসবে। কিন্তু তার মানে এই না আমরা যেভাবে খুশি সেভাবে জীবনযাপন করবো, আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে গভর্নমেন্টের দেওয়া নির্দেশ, যেই সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার যে পদ্ধতির কথা বলা হচ্ছে, সেগুলো মেনে চলতে হবে, এবং আমাদেরকে আমাদের নিজেদের সুরক্ষা করতে হবে, আর সাথে ভ্যাকসিন থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আশা রহমত থাকবে আমাদের উপরে। ইনশাআল্লাহ আমরা জয় হব, ইনশাআল্লাহ জয় হব। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আশা করি বিরতির পর্যন্ত সাথেই থাকবেন, দেখা হবে বিরতির পরে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। বিরতির পরে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। যেভাবে বলছিলাম বিরতির আগে, আমরা বিরতির আগে সরাসরি করোনা নিয়ে আমাদের দুই করোনা যোদ্ধার অভিজ্ঞতা শুনেছি। এরপর বিরতির পরে আমরা একটু ভিন্ন ধরনের আলোচনা, হয়তো এই করোনা রিলেটেড হবে, কিন্তু ভিন্ন আলোচনায় আমরা যাচ্ছি আর কি। আমি যাচ্ছি বাসার ভাইয়ের কাছে। বাসার ভাই, আপনি ঢাকা অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি, ঢাকার মানুষ, আপনি নবাবগঞ্জের মানুষ আমি শুনেছি, তো পদ্মা ব্রিজ হয়ে গেল বিশাল বিশাল একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, তো এই এই ব্রিজ কীভাবে আপনাদের অঞ্চলের, ঢাকার যে অঞ্চলে আপনারা বসবাস করেন, এই অঞ্চলের উপরে কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে, কী ধরনের প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ বলুন ভাই। বলল পদ্মা ব্রিজ প্রায় হওয়ার পথে, হয়তো আরও এক দেড় বছর লাগতেও পারে, আমি জানি না এক্স্যাক্টলি টাইম। ইম্প্যাক্ট তো অবশ্যই আছে, যেটা নাকি ঢাকার পশ্চিমাঞ্চল, যেটা
বা ঢাকা সদর আমরা যেটাকে বলি, এরপরে পদ্মার উপর আপ টু বরিশাল পর্যন্ত যে ইয়েটা আছে, জনপদ আছে, সবারই উপকার হবে। তো পার্টিকুলারলি ঢাকা জেলা যদি আমরা চিন্তা করি, তাহলে পদ্মা ব্রিজ হওয়ার জন্য যেই রাস্তা হয়েছে, এতে আমাদের তেমন কোনো জীবনযাত্রার মানে কোনো চেঞ্জ আসে নাই, আসবে না। কারণ হলো যে রাস্তাটা গেছে, সে রাস্তাটা গেছে শ্রীনগর দিয়ে। আমাদের ঢাকা জেলার সাভার, নবগঞ্জ, কেরানীগঞ্জ এই তিনটা উপজেলার কোনোটাই টাচ করে নাই বা করবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু পদ্মা ব্রিজের কথা বলছেন, আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং লন্ডনস্থ ইউকেস্থ ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবদার করব, আবেদন জানাবো যারা নেতৃত্বে আছেন, দেশে যারা আছেন, যারা রাজনীতিতে আছেন, সবাই একত্রিত হয়ে অর্থাৎ একটা বাইপাস রাস্তা যেটাকে বলা হয় পদ্মা ব্রিজে যাওয়ার জন্য, আর সেটা বাইপাস রাস্তা করলে একমাত্র নবগঞ্জ, কেরানীগঞ্জ অথবা সাভার থেকে করার এক জায়গা আছে। সুতরাং অনুরোধ করব নেতৃবৃন্দকে যাতে করে এই একটা বাইপাস রাস্তা অন্তত সুন্দর করে তৈরি করা হয়, যাতে করে এই অঞ্চলের যে অঞ্চলটা মানিকগঞ্জ এবং শ্রীনগরের মাঝখানে আমরা যারা আছি, দুই অঞ্চলের একটা বৃহৎ অঞ্চলের মাঝামাঝি জায়গা, দুপো জায়গা, এই অঞ্চলের লোকগুলি উপকার হবে এবং তাতে করে তাদের জীবনযাত্রার মান চেঞ্জ হবে, রাস্তাঘাট হলে কী বলে এটাকে এলাকা ডেভেলপ হবে, তো কলকারখানা বাড়বে এই এলাকাতে। এই জিনিসটা আমি অনুরোধ করবো নেতৃবৃন্দের কাছে। ধন্যবাদ দর্শক। একজন কলার অপেক্ষা করছে লাইনে। কলার, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি ইমা বলছি, আমি ঢাকাই। জি বলুন। আমি গাজীপুরে থাকি। জি বলুন বলুন। জি, আপনাদের দুজন অতিথিকে বলতে শুনছি যে করোনা হয়েছে ওনাদের, বাট ওনারা কিভাবে ট্রিটমেন্ট নিয়েছেন সেটা তো ওনারা ক্লিয়ার করে বলেননি। ধন্যবাদ আপনাকে। আপনার এই, আসলে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবতেছিলাম। দেখেন, ট্রিটমেন্টটা তো করোনার অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত নেই। তবে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা করছি আর কি, আমার আমি আমার জিপি এবং আমার বাংলাদেশে যে আমার ডাক্তার, যিনি আমার পরিচিত ডাক্তার ছিলেন, ওনাদের পরামর্শে বেশি বেশি করে আমরা যেটা করছি আর কি, আমাকে যেটা বলা হয়েছিল লেবুর পানি খাওয়ার জন্য এবং অরেঞ্জ, আমি এক অ্যাট এ টাইম সাতটা আটটা অরেঞ্জ খাইতে হয়েছে আমাকে। এটা একটা ভেরি গুড থিং করোনার জন্য। আর দ্বিতীয় যেটা, সেটা হলো প্রত্যেক দিন সকাল, দুপুর এবং বিকালে লেবুর পানি। সাথে সাথে আমি একটা ওষুধ খাইছি, যেটা হলো আপনার এইখানে যেটা হে ফিভারের ওষুধ, ওই ওষুধটা ভীষণভাবে কার্যকরী ছিল। ওই ওষুধটা আমি সাত দিন খাওয়ার পরই আমার অ্যাকচুয়াল ওষুধের নামটা মনে আছে আপনার? ওষুধের নামটা আমি দিতে পারবো আপনাকে একটুখানি আমাকে একটু। আচ্ছা ঠিক আছে, আমি এই সাথে একটু যোগ করব যে এই যে কথাটা বোন প্রশ্ন করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আগে আমি বলতেছিলাম যে খুব মানে এত কোনো ট্রিটমেন্ট নাই, ট্রিটমেন্ট হলে ঘরের ট্রিটমেন্ট, নিজেদের ট্রিটমেন্ট। সেই ক্ষেত্রে আমি যেটা করছি বা আমার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে যেই সাজেশন পেয়েছি, সারাদিন পরে আপনার আদা, লং, তারপরে আপনার গোলমরিচ, তেজপাতা এইগুলি দিয়ে পানি গরম করে লেবুর রস দিয়ে র্যান্ডম খাইতাম। আর আরেকটা জিনিস আমি খুব ইয়ে করে বলবো যে যদি কারো দেখা যায় যে মানে শ্বাসকষ্ট থেকে দূরে থাকার জন্য, দয়া করে প্রত্যেক দিন আপনার ভিক্স অথবা এই যেই পানিগুলি, যেই পানিগুলি চা হিসাবে খাওয়া, এই পানির ভাপ নেওয়া, ব্যাপার নেওয়া, যেটা নাক দিয়ে টান দিয়ে একদম একেবারে লম্বা লম্বা শ্বাস নিয়ে লাঞ্চ পর্যন্ত পৌঁছে দেওয়া, এই জিনিসটাতে হলে ইয়ে বুকের এই জায়গাটাকে খুব পরিষ্কার করে, যাতে করে কি আপনার এই শ্বাস প্রশ্বাসের যে কষ্টটা, এই কষ্টটার থেকে অনেকটা লাঘব করে এইটাতে। জি ধন্যবাদ আশা ভাই। আসলে ধন্যবাদ বোন আপনি লাইনে আসবার জন্য। আসলে আমাদের এই ধরনের আপনি যেই প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমাদের চিন্তায় ছিল, কিন্তু হঠাৎ করে আমাদেরকে বিষয়বস্তু থেকে একটু দূরে সরে আসতে হয়েছে, যে কারণে হয়তো এই বিষয়টা আপনি প্রশ্ন করবার কারণেই আমাদের বলবার সুযোগ হয়েছে। ধন্যবাদ আপনাকে লাইনে আসবার জন্য। আমি সিরাজ ভাইয়ের কাছে যাচ্ছি। সিরাজ ভাই, আপনি যে আরেকজন কলার অপেক্ষা করছে লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বোন বলুন। আমি ইতালি থেকে বলছি। আমি বাসার ব্যবসা করি। জি 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 বলুন বলুন, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
আমি তার সাথে জানতে চাই, সেটা হলো করোনা সময়কালীন মানে গরম ভাবে যে ট্রিটমেন্ট গুলি নেওয়া হয়েছে, সেটা মানে কতটুকু মনে হয় যে এটা মানে উপকার হয়েছে কতটুকু, সেটা ধন্যবাদ। কার্যকারিতা অবশ্যই, কার্যকারিতা অবশ্যই আছে, কারণ এই এইগুলা করেই তো এই যে যেই অনেকে যাতে যাদের নাকি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যারা নিয়মিত পানির যে ব্যাপার নেওয়াটা এবং নিয়মিত চা খাওয়াটা, এটাতে এই শ্বাসকষ্ট থেকে অনেকটা লাঘব করে। এবং ভিক্স দিয়ে পানি, গরম পানিতে ভিক্স দিয়ে শ্বাস নিলে একদম সাথে সাথেই মনে হয় বুকের এই পুরো ইয়াটা একদম রিল্যাক্স হয়ে গেছে, এটা এটা খুবই কাজ করে এটা। আর এমনি খাবারের মধ্যে যেমন কালিজিরা, কালিজিরার তেল, কালিজিরার ইয়া নেওয়াটা এই খুবই উপকারী জিনিস এটা। তো ধন্যবাদ বাসা ভাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো নিয়েছেন এগুলো খুবই কার্যকরী ছিল, এটা ডাক্তারও বলছে আমাকে তাই, জিপিতে জিপিতে আমি ওয়ানওয়ে ফোন করাতে তারা বলতেছে তুমি ঘরোয়া ট্রিটমেন্ট সেগুলি করো কিন্তু কোনো মেডিসিন নাই। ধন্যবাদ ধন্যবাদ। সিরাজ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে করোনা রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে যে করোনার সময়ে যে আমরা মাঝে মাঝে দেখি বাংলাদেশ তো আমাদের মূলত রেমিটেন্স নির্ভর একটা দেশ, এবং একটা মজার বিষয় হচ্ছে যে এই করোনার সময়ে রেকর্ড পরিমাণ রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে, এটা একটা বিশেষ রহমত বলতে হবে আমাদেরকে যে এই এই একটা ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে সারা পৃথিবী থেকে মানুষজন তাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশের তাদের স্বজনদের, এতে বাংলাদেশের মানুষ, আমাদের সাধারণ মানুষরা যেভাবে তাদের অর্থনীতির চাকা সচল রাখতে পারছে, সাথে সাথে দেশের অর্থনীতির চাকা সচল থাকছে। তো সিরাজ ভাই, আমরা কেমন আছি করোনার সময় সারা পৃথিবীব্যাপী প্রবাসীরা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বলুন ভাই, ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। আমরা যখন শুনতেছিলাম যে করোনাকালীন, করোনা পরবর্তীতে দেশের রেমিটেন্সে ধস নামবে, সেটা কিন্তু উল্টা হয়েছে, পারদ আরও উপরে উঠছে। তবে আমরা যতই সমালোচনা করি, যাই করি, আমি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, যেমন আমরা যারা ইউরোপে আছি আমরা তো মোটামুটি আমাদের একটা স্টেবিলিটি আছে, আমরা এখানকার নাগরিকত্ব পাই, কিন্তু যে সমস্ত প্রবাসীরা, সবচেয়ে বেশি প্রবাসী থাকে সৌদি আরবে, মিডল ইস্টে, তাদের কিন্তু ভীষণ কষ্টে আছে তারা। তবে এই করোনা পরবর্তী আমি একটা অনুরোধ করব আমাদের বাংলাদেশ সরকারের কাছে, যারা বিশেষ করে যারা করোনা পরবর্তীকালে করোনার জন্য এখন যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছে, আসতে পারতেছে না, তাদের ব্যাপারে জন্য সরকার একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। কারণ হলো এই যে রেমিটেন্স দ্বারা তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলি ব্যয় করে বাংলাদেশকে, তার এখন সত্যি কথা বলতে কি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ মোটামুটিভাবে ভালো আছে। কেমন আজকে আমি দেখলাম যে ব্রিটেন 300 বছরের ইতিহাসে এমন অর্থনৈতিক দুর্যোগে আর পড়ে নেই, অথচ বাংলাদেশে এখনও জিডিপির রেট মাইনাসে না, এখনও তারা প্লাসে আছে। সরকারের একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার প্রবাসী যে সমস্ত ভাই বোনেরা, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আছে তাদের ব্যাপারে। আর যে ও বোন যে প্রশ্নটা করছিলেন, জি, হাইড্রোক্লোরোক্সাইড, আপনি আবার বলেন, হাইড্রোক্লোরোক্সাইড, আচ্ছা আচ্ছা, এই ওষুধটা আপনি 7 দিন খাইলে আমি কনফার্ম, এটা আমাকে ভীষণভাবে উপকার করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আশা করি আমার বোন আপনি শুনতে পেয়েছেন ওষুধটির নাম, যদি আপনারও একটু উপকার হয় তাহলে আমাদের জন্য এটা সুসংবাদ। বাসার ভাই, আপনি নবাবগঞ্জে জন্মেছেন, নবাবগঞ্জে বড় হয়েছেন, তো আপনার সেই সময়টা কেমন ছিল, আপনার নবাবগঞ্জের, আপনি কোন পর্যন্ত নবাবগঞ্জে ছিলেন, আপনার সেই সময়টা কেমন ছিল? আমি অ্যাকচুয়ালি নবাবগঞ্জে ছিলাম আমার স্কুল জীবন পর্যন্ত। আমি আমার এলাকাতে যে হাই স্কুল আছে ওখানে ক্লাস 8 পর্যন্ত পড়ছি, তারপর নবাবগঞ্জ পাইলট স্কুল যেটা ছিল আগে, এখন তো বন্ধু সরকারি হয়ে গেছে, নবাবগঞ্জ পাইলট স্কুলে পড়ছি। তো বলতে পারি যে 1981 সালে নবাবগঞ্জ, মানে নবাবগঞ্জে পারমানেন্টলি থাকা যেটাকে বলে আর কি, থাকা বা লেখাপড়া সেটা থেকে চলে আসছে ঢাকাতে আর কি। আমার প্রশ্নটা করবার পেছনে একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে এখন আপনি যখন নবাবগঞ্জে যান, বেসিক কী ডিফারেন্সগুলো আপনার চোখে পড়ে সেই সময়টার সাথে? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা এটাকে খুব সুন্দর প্রশ্ন করছেন এটা, এবং
এই প্রশ্নটা হলো আমার একটা প্রশ্ন এবং খুবই আমার এই কথাটাই বলবো যে আমার মনের ভিতরে খুব একটা আঘাত দেওয়ার মতো প্রশ্ন, এটা জি জি খুবই আঘাত দেওয়ার মতো প্রশ্ন। জি আমি যখন নবগঞ্জ স্কুলে লেখাপড়া করছি, আমার বাড়ি দূরে হওয়াতে আমি নবগঞ্জ স্কুলে হোস্টেলে থাকতাম। জি তো সেই সময় সকালবেলা উঠে দেখতাম যে নবগঞ্জ যে যে কাঁচা বাজার মেইন বাজার যেটা, আর বিশ্বাস করেন ভোরবেলা মাছে ভরে যেত, চক 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 করতো। জি মাছ তো আমরা বাজার করে মাছ পাকায় তারপরে খাইয়া স্কুল যেতাম। জি তো এবার দেশে যাওয়ার পরে আমি ছোটো ভাইকে বললাম, আমার ছোটো ভাই দেশে ছিল, বললাম যে চল যাই নবগঞ্জ বাজার থেকে এত সুন্দর মাছ পাওয়া যায় নিয়ে আসি গা। জি গেছি, আপনি বিশ্বাস করেন পুরো বাজারে গিয়া দেখি মাত্র দুইটা ইলিশ আর অল্প কটা কার্প মাছ, কিচ্ছু নাই, ভাঙা চোরা রাস্তাঘাট। আগে যেটুকুই ভালো ছিল একদম নবগঞ্জ প্রপার যদি বলেন আপনি, সেই জায়গাটুকু আগের চেয়ে খারাপ এখন। অথচ দেখেন 40 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, আর অবাক করা কাণ্ড। এবং কত নেতৃত্ব, রাজনৈতিক দল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল। ধন্যবাদ ভাষা, একটু কলার অপেক্ষা করছে লাইনে, আমরা একটু কলিং কলার। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। খুব সম্ভবত ড্রপ হয়ে গেছে লাইনটা। তো বাশার ভাই, আপনি বলতে চাচ্ছিলেন যে আসলে এই যে যে উন্নয়ন, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এটা ছোঁয়া সেভাবে নবগঞ্জে লাগেনি, এটা কি আপনার কথার মূল উদ্দেশ্য? হ্যাঁ অবশ্যই নবগঞ্জে সেই ছোঁয়া লাগেনি, শুধু তাই নয়, গতকালকে আমি একটা ইয়ে দেখলাম, ইদানিং আমি ফেসবুকে এবং ইয়াতে কিছু নবগঞ্জের অ্যাক্টিভিস্টদের সাথে দেখি আর কি তাদের কথাবার্তা। তো গতকাল এক ভাই বলছে এই কথাটা যে আজও আমরা সেই মুমিন কোম্পানির যে বাসের লাইন ছিল, বাসের রাস্তা যেটা ছিল নবগঞ্জের যে মেন রাস্তা, এখন আপনি গেছেন কিনা আমি জানি না, তো আমি মুমিন কোম্পানির রাস্তা দেখার ইয়ে হয়েছে, কারণ দুই এরকম দুই লাইনে ইট বিছানো, জি মাঝখানে মাটি, দুই পাশেও মাটি, অর্থাৎ দুইটা চাকা যাইতো, খালি চারটা চাকা যাইতো ইটের উপর দিয়ে, এটা ডান বামে গেলে মাটি যাবে বাসের। তো সেই জায়গাতে কিছুটা উত্তরণ হয়েছে, কিন্তু রাস্তার যে প্রশস্ততা আজও সেটা হয়নি। একটা বা দুইটা বাস গেলে, তিনটা গাড়ি গেলে এটা ক্রস করতে পারে না এখনও, মানুষ এখনও মাঝে মাঝে বড় ধরনের অ্যাক্সিডেন্টে পড়তে হয়। যে কটা ছোটো ছোটো কালভার্টের মতো ব্রিজ, অল্প ছোট্ট ব্রিজ, সেগুলো এখন একেবারেই ন্যারো অবস্থা পড়ে আছে। আসছি বাসিব আপনার কাছে। সিরাজ ভাই, আপনি আপনি সাভার থেকে এসছেন, আপনার সাভার তো হচ্ছে ঢাকা শহরের বাইরে সবচেয়েতে উন্নত উপজেলা, এটা হয়তো ভৌগোলিক কারণে বা অন্য যে কোনো কারণে। এই এই উন্নয়নটা তো আমরা গেলেই দেখতে পাই, এই উন্নয়নটা আমরা গেলে দেখি, যেখানে ছোটো বাজার ছিল, ছোটো ঘাট ছিল, সেখানে উপশহর, এবং সে কি মানুষের সমাগম, এ যেন উপদ্রবের মতো আর কি মানুষের সমাগম। এই যে উন্নয়ন হলো সাভারে, এটা কতটা পরিকল্পিত হয়েছে? পরিকল্পনা হয় নাই, পরিকল্পনা মাফিক কিছুই হয়নি। তবে বাশার ভাইয়ের সাথে যেটা আমার ইয়ার কি ডিফারেন্সটা, 74 সনের কথা যখন মনে হয়, আমি আমার গ্রামে আমার উপজেলায় খুব কম লোককেই দেখতাম জুতা পরত, অত্যন্ত গরিব ছিল মানুষ। তো এখন গেলে সত্যি মন চিন্তাই করা যায় না, একজনের ঘরের সামনে তিনটা চারটা গাড়ি দাঁড়ানো থাকে, তিনটা বাচ্চা তিনটা গাড়ি। সুতরাং উন্নয়ন তো হয়েছে, কিন্তু পরিকল্পনা কিছু হয়নি, যার কারণে রাস্তাঘাটগুলি হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, কিন্তু মানুষের তেমনভাবে উপকারে আসে না। আর যেটা পদ্মা সেতুর কথা যেটা আপনারা আপ করতেছিলেন, ইম্প্যাক্ট কিন্তু পদ্মা সেতুর একটা আমি ইতে দেখছি, জাতীয় জিডিপির প্রায় নিয়ারলি 1% ডিফারেন্ট হয়ে যাবে যদি পদ্মা সেতু চালু হয়ে যায়। তো যদি কানেক্টিং রোডগুলি করা যায়, সে আমাদের প্রশ্নটা ছিল যে জিডিপি তো ডেফিনেটলি এটা একটা বিশাল ভূমিকা রাখবে পদ্মা সেতু, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষজন, এই অঞ্চলের জন্য যেটা বাসার ভাই বলতেছিল যে কানেক্টিং রোডগুলি যদি আমাদের, শুনতেছি কিছু প্ল্যান নাকি তা অলরেডি হয়ে গেছে, যেমন সাভার থেকে পদ্মা সেতু যাওয়ার জন্য রেল লাইন করতেছে, এইভাবে যদি সবগুলি 5টা উপজেলা একটা কানেক্ট করা যায়, ইট উইল বি ভেরি নাইস।
ধন্যবাদ সিরাজ ভাই। একটা সিরাজ ভাই একটা কথা বলছিলেন যে এক্সারসাইজ, আমরা এক্সারসাইজ করা ভুলে যে এক্সারসাইজ করা ছেড়ে দিই। এই এক্সারসাইজের সাথে একটা শব্দ যুক্ত হয় সবসময়, নিয়মিত ব্যায়াম, নিয়মিত রেগুলার এক্সারসাইজ। আপনি এক্সারসাইজ একদিন করলেন আর আপনি এক মাস আবার পেট পুড়ে খেলেন, এক্সারসাইজ করলেন না, এটা এক্সারসাইজটা কোনো কাজে লাগবে না আপনার, কোনো উন্নয়ন এটা এটা স্থায়ী হবে না, এটা এটা মানুষের জন্য উপকারী হবে না যদি সেটা পরিকল্পিত উন্নয়ন না হয়। ব্যাপক উন্নয়ন হয়েছে সাভার অঞ্চলে, এটা আমার নিজের দেখা, সবার দেখা, ঢাকা জুড়ে, ঢাকার যদি 20 বছর আগের সাথে তুলনা করা হয় তাহলে ব্যাপক পরিবর্তন হয়েছে, ব্যাপক। কিন্তু এই এই উন্নয়নের মধ্যে বিন্দুমাত্র পরিকল্পনার ছাপ অন্তত আমার চোখে পড়ে না, যার ফলে এই উন্নয়নটা একসময় গিয়ে বোঝা হয়ে দাঁড়াবে আমাদের মাথার উপরে, এটা আমার কাছে নিশ্চিত বলে মনে হয়। যেমনটা ঢাকায় হয়েছে, আমাদের ছোটোবেলায় ঢাকাকে আমরা যেরকম দেখেছিলাম, আজকে ঢাকা একটা ভয়ঙ্কর শহরে পরিণত হতে যাচ্ছে বা হয়েছে অনেকের মতে, এর মূল কারণ হচ্ছে যে উন্নয়নগুলো হয়েছে এগুলো পরিকল্পিত হয়নি। সো এটা এই বিষয়টা দৃষ্টি দিবেন যারা কর্তৃপক্ষ আছে আমার বিশ্বাস। আমাদের সময় প্রায় শেষের দিকে, তো আমরা গুছিয়ে ফেলব অনুষ্ঠানের। বাসা ভাই, ঢাকা অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা কী? ঢাকা অ্যাসোসিয়েশন নিয়োগের পরিকল্পনা তো আমাদের যেই ম্যানিফেস্টো নিয়ে আমরা শুরু করেছিলাম আর অনেক কিছু করতে পেরেছি বা করছি, অনেক কিছুই বাকি থাকবে। তো অন্তত পরিকল্পনার মধ্যে বা আশার আলোর মধ্যে আমি যেটা ফিল করি বা যেই উদ্দেশ্য নিয়ে আমি প্রথম থেকে খুব চেষ্টা করেছিলাম এরকম একটা জিনিসকে দাঁড় করানোর, সেটা হলেই যে আমরা যা পারি নেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা পারবে, আমাদের চিন্তা চেতনার চাইতেও অনেক ভালো জিনিস করবে, এই আশা নিয়েই এর এর পিছনে শ্রম দেওয়া। তো আশা করি সেটা আমাদের যেই আশা এবং অভিপ্রায় ছিল সেটা আমরা অদূর ভবিষ্যতে অবশ্যই সফলকাম হব। ধন্যবাদ সাহেব। শেষ ভাই, ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যারা আমরা যারা ঢাকা থেকে এসেছি তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করতে ঢাকায় এসেছেন, আপনাদের কী কী করছেন আপনারা? আমরা তো আপনি জানেন যে আমরা চেষ্টা করতেছিলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে তাদের কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা ভীষণ পদক্ষেপ। তবে আজকে আমার একটা অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি যেহেতু আইএন টিভির মাধ্যমে একটা অনুষ্ঠান করেছেন, আমি যদি আমাদের নেক্সট প্রজন্মের বাচ্চাদেরকে অনুষ্ঠানে ডাকেন, আমরা আমি বিশ্বাস করি তারা ইন্সপায়ার্ড হবে, তারা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। ধন্যবাদ সিরাজ ভাই, আপনার এই উপদেশ আমরা গ্রহণ করলাম। আমরা চেষ্টা করবো অচিরেই আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তাদেরকে এনে তাদের কাছ থেকে ঢাকা বা ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে সম্পর্কে জানবার আর কি। বাসা ভাই, আপনার কাছে শেষ 30 সেকেন্ড, আপনি কী বলতে চান? আজকের এই যেই মূল উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম করোনা ভাইরাস প্যান্ডামিক নিয়ে, আমি সবাইকে এই অনুরোধই করব, সরকার যে সমস্ত সরকারি যে সমস্ত গাইডলাইনগুলি আছে সবাই আমরা মেনে চলি, সুষম খাদ্য গ্রহণ করার চেষ্টা করি, নিয়মিত অল্প হোক ব্যায়াম করার চেষ্টা করি, সুস্থ থাকার চেষ্টা করি, এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে সবাই প্রার্থনা করি যাতে আল্লাহ তাআলা আমাদের এখান থেকে এই প্যান্ডামিক থেকে দ্রুত হেফাজত করেন। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে এই আশাই করব আমি। ধন্যবাদ বাসার ভাই। সিরাজ ভাই, আপনার জন্য শেষ 30 সেকেন্ড। শেষ তো কমিউনিটির কাছে আমার অনুরোধ, সরকারি নিয়ম কানুন যেগুলি আমরা মেনে চলব, নিয়মিত ব্যায়াম করব, সুষম খাদ্য গ্রহণের চেষ্টা করব, এবং আমাদের সমস্ত যে আমাদের নেক্সট প্রজন্ম আছে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। এবং আর সবচেয়ে শেষ কথা আমার যেটা, প্রবাসে আমরা যারা আছি সবাই ভালো থাকি কামনা করি, আর এই আজকের অনুষ্ঠানে আমার অনুরোধ থাকবে ঢাকার মানুষ যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ঢাকা এসেশনকে আমরা সামনে আগায় নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ধন্যবাদ সিরাজ ভাই, ধন্যবাদ বাসার ভাই, আপনাদেরকে আজকে আমার অনুষ্ঠানে অতিথি হবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথায় কথায় অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমাদেরকে শেষ করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে আজকে যে আমরা করোনা ভাইরাস প্যান্ডামিক নিয়ে আলোচনা করছিলাম সেটা আসলে শুধুমাত্র সতর্ক করবার জন্য, শুধুমাত্র সাবধানতা অবলম্বনের পদ্ধতিগুলো যেভাবে আমাদের
অতিথিরা সাবধান হয়েছিলেন, যেভাবে আমাদের অতিথিরা এই করোনা ভাইরাস মুক্ত হয়েছিলেন, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য। এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য না। এবং আরেকটি বিষয় বলেছিলাম যে আমরা কি এক্সপার্ট না, আমরা যেভাবে এই বিষয়টা উতরে উঠেছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এ পর্যন্ত শেষ করতে হবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আয়ন টেলিভিশনের সাথেই থাকুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলুন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।